বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি বেশ ভালো আছো। আমরা জলবায়ু নিয়ামক সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা জলবায়ু নিয়ামকের অন্য দুটি নিয়ামক, বায়ুপ্রবাহ এবং বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করব। বায়ুপ্রবাহ সাধারণত আমাদের বলে যে বায়ু যেদিক দিয়ে প্রবাহ হচ্ছে, অর্থাৎ বায়ুর প্রবাহটি সাধারণত হয় আনুভূমিক বরাবর। এই প্রবাহটি ডিরেকশনটা কোথায়, বায়ু কোন দিক থেকে কোন অঞ্চলে প্রবাহিত হচ্ছে, এই দিক এবং অঞ্চল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জলবায়ু নিয়ামকে। যেমন বাংলাদেশের কথা যদি আমরা চিন্তা করি, বাংলাদেশে যখন মৌসুমি বায়ুটি বাংলাদেশে প্রবেশ করে, তখন বাংলাদেশে অনেক বেশি বৃষ্টিপাত হয়। কিন্তু শীতকালে কিন্তু বাংলাদেশে এই ধরনের জলীয় বাষ্প নির্ভর কোনো বায়ু বাংলাদেশে প্রবেশ করছে না। তখন কি হয়, যার ফলে জলীয় বাষ্প নেই, সেটি ড্রাই এয়ার, যার ফলে তখন শীতকাল বিরাজ করে, বৃষ্টির সম্ভাবনা থাকে না বললেই চলে। যেমন চিত্রটির দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখব নীল যে বায়ু, এগুলোকে যদি আমরা শীতল বায়ু ধরি এবং হলুদ বায়ুকেগুলো যদি উষ্ণ বায়ু হিসেবে চিহ্নিত করি, তাহলে দেখো যদি শীতল বায়ু অর্থাৎ জলীয় বাষ্প রয়েছে এমন বায়ু উত্তর আমেরিকা দিয়ে প্রবেশ করছে, যার ফলে এই অঞ্চলে একটি নির্দিষ্ট সময়ে বৃষ্টিপাত হচ্ছে। কিন্তু যখনই উষ্ণ বায়ু এই অঞ্চলটিতে প্রবেশ করছে, তখন এই অঞ্চলটি থাকছে বৃষ্টিপাত, দুঃখিত, শীতল বায়ুতে কিন্তু বৃষ্টিপাতটি হচ্ছে না, যেহেতু জলীয় বাষ্প কম। কিন্তু উষ্ণ বায়ুতে বৃষ্টিপাতটি হচ্ছে, কারণ এখানে জলীয় বাষ্প রয়েছে। জলীয় বাষ্প বেশি হওয়ায় এই বায়ুগুলো যখন এই অঞ্চল দিয়ে প্রবাহিত হয়, তখন এই অঞ্চলের বৃষ্টিপাতটি ঘটে, অর্থাৎ সেন্ট্রাল আমেরিকায় বৃষ্টিপাতটি ঘটছে। কিন্তু নর্থ আমেরিকায় কিন্তু ড্রাই এয়ার হওয়ার ফলে বৃষ্টিপাতটি ঘটছে না। আশা করি বায়ুপ্রবাহের বিষয়টি তোমাদের কাছে পরিষ্কার। বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতের নির্ভর করে এই অঞ্চলটি আসলে কেমন হবে, বৃষ্টিপাতটি কেমন হবে, জলবায়ু কেমন হবে। যেমন ধরো একটি অঞ্চলে উষ্ণতা অনেক বেশি, যেমন নিরক্ষীয় অঞ্চল, সেখানে 27 ডিগ্রি সেলসিয়াস উচ্চতা, তার ফলে কি হয়, তার ফলে সেখানকার যে জলাশয়গুলো রয়েছে অর্থাৎ ওয়াটার বডি, সেখানে কিন্তু বেশি সময় ধরে বায়ু জলীয় বাষ্প হওয়ার সুযোগ পাচ্ছে, যার ফলে সেখানে নিরক্ষীয় অঞ্চলে আমরা বৃষ্টিপাতটি বেশি দেখছি। আবার তুমি চিন্তা করো, নিরক্ষীয় অঞ্চল না, পৃথিবীর নর্থ পোল আর সাউথ পোলের কথা, এইখানে কিন্তু বৃষ্টিপাত নেই কিংবা স্নোফলটি নেই, কারণ সেখানকার জলবায়ু সেখানে সূর্যের আলো পৌঁছাচ্ছে না, যার ফলে জলবায়ুতে জলীয় বাষ্প নেই, যার ফলে সেখানে বৃষ্টিটি হতে পারছে না। যেমন তোমরা মরুভূমির কথা দেখলেও বুঝবে, সেখানে বায়ুটি জলবায়ু ওয়াটার বডি সে অঞ্চলে থাকে না, যার ফলে সে অঞ্চলে বৃষ্টি হয় না, সে অঞ্চলটিতে বৃষ্টিপাত আমরা একদম দেখি না। কিংবা এমনও অঞ্চল রয়েছে যে অঞ্চলে বৃষ্টি হওয়ার আগেই তাপমাত্রা এত বেশি থাকে, সে অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হওয়ার আগেই তা শুকিয়ে যায়, অর্থাৎ তাপমাত্রা এতটাই বেশি থাকে। বন্ধুরা, ভিডিও শেষে তোমাদের জন্য থাকছে একটি কুইজ। নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাত এবং উষ্ণতা সম্পর্কে অনেকক্ষণ ধরে আলোচনা করেছি, তোমাদের কাছে প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে বার্ষিক যে গড় উষ্ণতা সেটি কত থাকে? ভিডিওটির কমেন্ট সেকশনে উত্তরটি জানিয়ে দিও। উত্তরটি হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে বার্ষিক গড় উষ্ণতা থাকে 27 ডিগ্রি সেলসিয়াস। বন্ধুরা, আজ এ পর্যন্তই, আগামী ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থেকো, ধন্যবাদ।